ভাই সত্যি বলছি, সেদিন সরস্বতী পুজোতে লাল শাড়িতে ওকে যা লাগছিল না, আমার হাতটা ঠিক এখানে চলে এসেছিল। আর একটু হলে পায়ে সমর্পণ করে দিতাম। ওর পায়ে সমর্পণ না করে সরস্বতী ঠাকুরের পায়ে সমর্পণ করলে ভালো হতো না? সামনে তো বোর্ডের সিলেকশন। তোর তোর সিলেকশন, আমি ওর চোখে কিভাবে সিলেক্ট হবো সেটা বুঝতে পারছি না। আর তোর সিলেকশন সিলেক্ট হবি কি করে? তুই যাদব চেনে? ক্লাস 12-এ তো 150 জন স্টুডেন্ট পড়ে, তার মধ্যে 100 জন তো ছেলে, 25 জন তোর ক্লাসেই পড়ে। বাইরের ক্লাসের একটা ছেলেকেও চিনবে কি করে? চিনবে, চিনাতে হবে। সেরকম হলে তো কেউ কাউকে কোনোদিন চিনতে পারবে। চিনাতে হবে ঠিক ইয়ার কি নাকি? কি করে চেনাবি তুই? তাকিয়ে থাক। হুম, তাকিয়ে থাকবি? ক্যাবলারা তাকিয়ে থাকবি? কে বলেছে? আমি শুনেছি তুমি যদি কারো দিকে অনেকক্ষণ হা করে তাকিয়ে থাকো, সে তোমাকে নোটিশ করবেই, সে যত দূর থেকেই হোক। দেখ যত বালছাল কথা। বালছাল না ভাই, এসব টেকনিক। তুই তোর সিলেকশনের প্রিপারেশন কর, আমি ওর চোখে সিলেকশন হওয়ার প্রিপারেশন নিচ্ছি, বুঝলি? তুই লক্ষ্য করেছিস কিনা জানি না তিতলি, বি সেকশনের একটা বন্ধু হা করে তোর দিকে তাকিয়ে থাকে সারাদিন। হ্যাঁ করেছি, তুই আমি ভাবিসটা কি বলতো? করেছিস? হ্যাঁ রে বাবা, শুধু করিনি, খোঁজ খবরও নিয়েছি। খোঁজ খবর? ওইটার ব্যাপারে? এই ওভাবে বলিস না তো, যথেষ্ট স্মার্ট ছেলে ও। তাই বুঝি? হ্যাঁ, ক্লাস 10-এ নিজের স্কুলের টপার ছিল, আর এখানে এসেও বেশ ভালো রেজাল্ট করে। তাছাড়া ডান্স শেখে, গিটার বাজাতে পারে, আর এর আগে সেরকম কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ারও ছিল না ওর কারোর সাথে। ও বাবা, তুই তো পুরো কুণ্ডলি মিলি ফেলেছিস রে। হ্যাঁ রে, করতে হয় এসব, বুঝলে চাঁদু? অনেকেই তাকিয়ে থাকে আমার দিকে, বাট তাদের মধ্যে ওকেই সবচেয়ে বেস্ট লাগে আমার। তাই বুঝি? তা এর পরের স্টেপটা কি? ধরবো মালটাকে, দাঁড়া একদিন স্কুল ছুটির পর। তুই থাকিস তো সাথে? হ্যাঁ হ্যাঁ, এরকম ব্যাপারে তো সাথে থাকতেই হবে। এই শোন। হ্যাঁ কে? মানে আমি? হ্যাঁ হ্যাঁ, শোন এদিকে। আচ্ছা আসছি। এই তুই ওরম করে ক্লাস চলাকালীন অন্য ক্লাস থেকে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকিস কেন রে? মানে আমি আমি কেন তাকিয়ে থাকবো? তুই তাকাস না? কই না তো, ও তাকায়। ও তাকায়? আমি কি অন্ধ? আমি স্পষ্ট দেখেছি তুই বারবার আমার দিকে তাকিয়ে থাকিস। এ মানে দেখার জিনিস হলে দেখবো না? দেখার জিনিস কি বললি? মানে তোকে তো খুব সুন্দর দেখতে, তাই তাই তো কি? হ্যাঁ, তাই জন্য তাকিয়ে থাকবি? আর আমার সুন্দর দেখতে সেটা আমায় এসে বলতে কি হয় তোর? বলতেও হবে, মানে সেটা কি ঠিক হবে বুঝতে পারি না তো। তো আমায় সুন্দর লাগে সেটা আমায় এসে বলবি না তো কি বন্ধুদেরকে গিয়ে বলবি? না না, মানে বলতে তো চাই বাট পারি না তো বলে উঠতে। তা এখন কি করে পারলি? ওটা তো হয়ে গেল, আমি কই পারলাম? হয়ে গেল মানে আপনি, মানে তুই জোর করে টিপলি তাই বেরিয়ে গেল, এমনি তো আর হয় না। এবার থেকে কি বের করার জন্য টিপতে হবে বারবার? না না, এবার থেকে বেশ একটা বুকে বল পাচ্ছি। এবার থেকে যেন সব নিজের থেকেই বের হয়, আর আমি না শুনতে পেলে কিন্তু গিয়ে একদম টাইট দিয়ে দেব। এই মানে টাইট কেন দিবি? আমার তো তোকে ভালো লাগে, নিজের ইয়েকে কেউ টাইট দেয় বল? তা ইয়ের যদি ইয়ে করার সাহস না থাকে তাহলে তো তাকে টাইট দিতেই হয়। আচ্ছা বাবা, এবার থেকে ইয়ের রেসপন্সিবিলিটি আমার। হ্যাঁ, মনে থাকে যেন এটা। এটা কি হলো? এই এই কি হলো রে ভাই, তোর মাথা ঘুরছে নাকি? সামলে ভাই, মেয়েটা মানে আমার গালে একটা ইয়ে দিয়ে গেল। হ্যাঁ? huh?